वेलकम। शुभेच्छा नेबेन। किसेर? एकटा मिथ्ये सम्पर्क आज एभावे घोषणा करा होच्छे सेजन्ने। আজকের দিনে অন্তত এভাবে বলবেন না। তুমি মাঝে মাঝে এরকম সেজো তো? তোমার আনন্দ হলেই আমার আনন্দ। তোমার জন্যই সাজবো। আর কার জন্য সাজবো বলো? তোমার কাছে তো লুকোবার কিছু নেই, সবই তো তুমি জানো। আজ ওসব কথা থাক না দময়ন্তী, কে বলতে পারে হয়তো আজ থেকে তোমার আর অংশুদার জীবনটা একেবারে অন্যরকমভাবে চলতে শুরু করবে। অন্যরকম হবে বলে তো মনে হয় না, জানি না কি হবে। কিন্তু নিজের স্টেটাস, নিজের আত্মসম্মান বোধ এগুলোকে বজায় রাখার জন্য আমি আমার স্বামীকে কিছুতেই হাতছাড়া করব না। তোমার এই সৎ চেষ্টায় আমার শুভেচ্ছা রইল। বিনোদিনী চালাবার ব্যাপারে তোমার মনোবলই আমাদের প্রধান অস্ত্র। সেখানে তুমি চাইলে করতে পারো না এমন কোনো কাজ আছে বলে আমি মনে করি না। আজকে এই আনন্দের দিনে এইসব কথা বলে তোমাকে ইন্সপায়ার করতে হবে, ভাবিনি। এসব বলেই তো তুমি আমার আনন্দটা বাড়াচ্ছ। আবার কেউ কেউ এমন রয়েছে আমার আমার পরিবারের সব আনন্দ কেড়ে নিতে চায়। আসুন। আসুন মিসেস মল্লিক। আমি তো ভাবলাম আপনি হয়তো আমার পুরনো কথাগুলো মনে রেখে আজকে আর আসবেনই না অপমানিত বোধ করে। না বেয়ান, আমার মেয়ে হচ্ছে আপনার পরিবারের বউ, ওসব মান অপমানকে আমাকে সাজে? আমি সব ভুলে গিয়েছি। আর বেয়ান, আমি চাই আপনিও ভুলে যান। থ্যাংক ইউ। আর দেখুন বেয়ান, খুব সাধারণ পরিবারে জন্মেছি আমি, বড় হয়েছি, বিয়ের পরও আমার জীবনটা সেই রকমই থেকেছে। তাই এইরকম সাহেবি পরিবেশে কিভাবে কথা বলতে হয়, চলতে হয় আমার ঠিক জানা নেই। আমি শুধু বলবো আপনারা খুব ভালো থাকবেন। ধন্যবাদ। এই যে আসা, তুই একটু এখানটা সামলা, আমি চট করে ভেতরটা ঘুরে আসি, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরজিৎদা এদিকে। হ্যাঁ এদিকে। সরি, আমার মধ্যে একটু দেরি হয়ে গেল না? না না, একদম না, চলো ভেতরে যাই। না থাক না, ভিড়ের মধ্যে ভেতরে যাওয়ার দরকার আছে? অবশ্য বাইরে একটা খুব সুন্দর জায়গা করেছে, তুমি আর আমি সেখানে বসে গল্প করতে পারি, পরে মা বাবার সঙ্গে তোমাকে কথা বলি তো। কিন্তু তুমি বাইরে বসে থাকবে কি করে, তোমার তো ভেতরে অনেক দায়িত্ব আছে। আরে চন্দ্রাদির সঙ্গে আমার সব প্ল্যান করা আছে, তুমি আসলে আমার সব দায়িত্ব চন্দ্রাদি। চলো না, দাঁড়িয়ে আছো কেন? চলো 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 চলো।